সবশেষ যে তথ্যটি আমাদের কাছে এসেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারির প্রথম 26 দিনে দেশে প্রবাসী আয় এসেছে 176 কোটি 73 লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের যে হালনাগাদ প্রতিবেদন, সেই প্রতিবেদনে এই তথ্যটি উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী আয়ের মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 158 কোটি ডলার, আর বাকি অর্থ এসেছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক বিশেষায়িত বেসরকারি মালিকানার ব্যাংকগুলোর মাধ্যমে। তবে এককভাবে সর্বোচ্চ 63 কোটি ডলার এসেছে বেসরকারি ইসলামী ব্যাংক লিমিটেডের মাধ্যমে, যা মোট আয়ের প্রায় 36%। উল্লেখ্য, ডিসেম্বরে রেমিটেন্স এসেছিল 189 কোটি মার্কিন ডলার।